োগী এবং যারা চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য কি পরামর্শ রয়েছে প্রথম পরামর্শ গ্লোকোমা রোগ হয়েছে আপনার এই কথাটি শুনলে আপনি ঘাবড়াবেন না নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন যে চোখে চাপ পরিমাপ করবেন এবং প্রতিবারই যখনই আপনার বিশেষজ্ঞের কাছে যাবেন আপনি জিজ্ঞাসা করবেন স্যার আমার আজকে চোখের চাপ কত এটা জানবার আপনার অনেক প্রয়োজন এই গ্লোকোমা রোগের চিকিৎসার সাথে আপনাকে নিজেকে সম্পৃক্ত করতে হবে সবসময় মনে রাখবেন নিয়মিত চোখে সুনির্দিষ্ট সময়ে চোখের ড্রপ দিতে হবে কখনো যদি ভুলে যান যখনই মনে পড়বে তখনই চোখের ড্রপটি দিতে হবে আপনি যখন দীর্ঘ সফরে যাবেন তখনই অবশ্যই চোখের ড্রপটা সাথে নেবেন বিশেষজ্ঞের ব্যবস্থাপত্র সাথে নেবেন সবসময় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন ধূমপান বর্জন করবেন তাহলেই আপনার চোখের গ্লোকোমা নিয়ন্ত্রণে থাকবে